সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 এফএম এ ইটস হট। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু ও কোচাবাম্বার গুহা। বাংলা সাহিত্যে প্রফেসর শঙ্কুর আবির্ভাব 1961 সালে। সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয় তাঁর প্রথম গল্প বোমযাত্রীর ডায়েরি। মুহূর্তের মধ্যে বাঙালি পাঠককুলের মন জয় করে নেয় এই আত্মভোলা বৈজ্ঞানিকটি। প্রফেসর শঙ্কু ও কোচাবাম্বার গুহা গল্পটি প্রথম প্রকাশিত হয় 1969 সালে সন্দেশ পত্রিকার এপ্রিল মে সংখ্যায়। এই গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত শঙ্কু সমগ্র বইটি থেকে। প্রধান চরিত্রে প্রফেসর শঙ্কু ও হিউগো ডাম্বার্টন। গল্প পাঠে দীপ, গল্পের সূত্রধার মীর। শুরু হচ্ছে প্রফেসর শঙ্কু ও কোচাবাম্বার গুহা। সাতই অগস্ট, আজ আমার পুরনো বন্ধু হনলুলুর প্রফেসর ডাম্বার্টনের একটা চিঠি পেয়েছি। তিনি লিখছেন, প্রিয় শ্যাঙ্কস, খামের উপরে ডাকটিকিট দেখেই বুঝতে পারবে যে বলিভিয়া থেকে লিখছি। প্রাকৃতিক দুর্যোগ থেকেও যে সভ্য সমাজের উপকার হতে পারে তার আশ্চর্য প্রমাণ এখানে এসে পেয়েছি, সেটার কথা তোমাকে জানানোর জন্যেই এই চিঠি। গত জুন মাসে বলিভিয়ায় যে ভূমিকম্প হয়েছিল তার খবর তোমার গিরিডিতেও নিশ্চয়ই পৌঁছেছে। এই ভূমিকম্পের ফলে এখানকার দ্বিতীয় বৃহত্তম শহর কোচাবাম্বা থেকে প্রায় 100 মাইল দূরে একটা বিশাল পাহাড়ের অংশ চিরে দুভাগ হয়ে যায় এবং একটি যাতায়াতের পথ তৈরি হয়। এই পাহাড়ের পিছন দিকটায় এর আগে কোনো মানুষের পা পড়েনি। বলিভিয়ার অনেক অংশই ভূতাত্ত্বিকদের কাছে এখনো অজানা, সেটা তুমি জানো। যাই হোক, এই পাহাড়ের কাছাকাছি একটা গ্রামের কিছু ছেলে লুকোচুরি খেলতে খেলতে এই নতুন পথ দিয়ে অনেকখানি এগিয়ে যায়। তাদের মধ্যে একজন পাহাড়ের গায়ে একটি গুহার মধ্যে লুকোনোর জন্য ঢোকে এবং ঢোকেই তার ভিতরের দেয়ালে রঙিন সমস্ত আঁকা ছবি দেখতে পায়। আমি গত শনিবার পেরুতে একটা কনফারেন্সে যাওয়ার পথে বলিভিয়ায় আসি ভূমিকম্পের কীর্তি চাক্ষুষ দেখার জন্য। আসার পরদিনই স্থানীয় ভূতাত্ত্বিক প্রফেসর কর্ডোবার কাছে গুহার খবরটা শুনি এবং সেই দিনই গিয়ে ছবিগুলো দেখে আসি। আমার মনে হয় তোমারও একবার এখানে আসা দরকার, ছবিগুলো দেখবার মতো শ্যাঙ্কস। কর্ডোবার সঙ্গে আমার মতভেদ হচ্ছে। তোমার সমর্থন পেলে, যেটা আমি নিশ্চয়ই পাব, মনে কিছুটা জোর পাবে। চলে এসো, পেরুতে বলে দিয়েছি তোমার নামে কনফারেন্সে একটা আমন্ত্রণ যাচ্ছে, তারাই তোমার যাতায়াতের খরচ দেবে। আশা করি ভালো আছো। ইতি হিউগো ডাম্বার্টন। আমার যাওয়ার লোভ হচ্ছে দুটো কারণে। প্রথমত, দক্ষিণ আমেরিকার এই অঞ্চলটা আমার দেখা হয়নি। দ্বিতীয়ত, স্পেনের বিখ্যাত আলতামিরার গুহার ছবি দেখার পর থেকেই আদিম মানুষ সম্পর্কে আমার মনে নানান রকম প্রশ্ন জেগেছে। 50,000 বছর আগের মানুষ, যাদের সঙ্গে বাঁদরের তফাত খুব সামান্যই, তাদের হাত দিয়ে এমন ছবি বেরোয় কি করে তা এখনো বুঝে উঠতে পারিনি। এক একটা ছবি দেখে মনে হয় আজকের দিনের আর্টিস্টরাও এত ভালো আঁকতে পারে না, অথচ এরা নাকি ভালো করে সোজা হয়ে হাঁটতেই পারত না। নেহাতি যদি বলিভিয়া যাওয়া হয় তাহলে সঙ্গে আমার নতুন তৈরি অ্যানিস্থিয়াম পিস্তলটা নেব, কারণ যে জায়গায় এর আগে মানুষের পা পড়েনি সেখানে নানান রকম অজানা বিপদ লুকিয়ে থাকতে পারে। অ্যানিস্থিয়াম পিস্তলের ঘোড়া টিপলে তার থেকে একটা তরল গ্যাস তীরের মতো বেরিয়ে শত্রুর গায়ে লেগে তাকে বেশ কয়েক ঘন্টার জন্য অজ্ঞান করে দিতে পারে। এখন অপেক্ষা শুধু পেরুর নেমন্তন্নর জন্য। ১৮ অগস্ট,
বলিভিয়ার কোচাবাম্বা শহর থেকে 130 মাইল দূরে ভূমিকম্পের ফলে আবিষ্কৃত গুহার বাইরে বসে আমার ডায়েরি লিখছি। হাত দশের দূরে মাটিতে প্রায় সমতল পাথরের ওপর চিত হয়ে শুয়ে আছে ডাম্বারটন। তার হাত দুটো ভাঁজ করে মাথার নিচে রাখা। তার সাদা কাপড়ের টুপিটা সূর্যের তাপ থেকে রক্ষা পাবার জন্য মুখের উপর ফেলা। এখন বিকেল 4টে, দিনের আলো ম্লান হয়ে আসছে, আর 20 মিনিটের মধ্যেই সূর্য নেমে যাবে পাহাড়ের পেছনে। এই জায়গাটাকে ঘিরে একটা অস্বাভাবিক আদিম নিস্তব্ধতা। মানুষের পা যে এর আগে এদিকে পড়েনি সেটা আশ্চর্যভাবে অনুভব করা যায়। মানুষ বলতে যে আমি সভ্য মানুষ বলছি সেটা বলাই বাহুল্য, কারণ আদিম মানুষ যে এককালে এখানে ছিল তার প্রমাণ আমাদের পাশের গুহাতেই রয়েছে। বলিভিয়ার ভূমিকম্পের দৌলতে ক্রমে পৃথিবীর লোকে এই আশ্চর্য গুহার কথা জানতে পারবে। আলতামিরার গুহা আমি নিজে দেখেছি, ফ্রান্সের লাস্কো গুহার ছবি বইয়ে দেখেছি, কিন্তু বলিভিয়ার এ গুহার সঙ্গে ও দুটোর কোনো তুলনাই হয় না। প্রথমত ছবি সংখ্যায় অনেক বেশি। গুহায় ঢুকলেই এক মেঝে ছাড়া আর সর্বত্র ছবি চোখে পড়ে। গুহার মুখ থেকে প্রায় 100 গজ ভেতরে পর্যন্ত ছবি রয়েছে। তারপর থেকে গুহাটা হঠাৎ সরু হয়ে গিয়েছে, হামাগুড়ি দিয়ে এগোতে হয়। সেইভাবে বেশ খানিকটা পথ এগিয়েও আমরা আর কোনো ছবি দেখতে পাইনি। মনে হয় ছবির শেষ ওই 100 গজেই, কিন্তু গুহাটা যেহেতু চওড়ায় আরো বেশ অনেকখানি, এই 100 গজের মধ্যেই ছবির সংখ্যা হবে আলতামিরার প্রায় 10 গুণ। এই ছবিতে আঁকার গুণ ছাড়াও আরো অনেক অবাক করা ব্যাপার আছে। আদিম মানুষ গুহার দেয়ালে সাধারণত শিকারের ছবি আঁকত। জন্তু জানোয়ারের যা ছবি আঁকত তা সবই তাদের শিকারের জিনিস। তাছাড়া মানুষ বল্লম দিয়ে জানোয়ার মারছে এমন ছবিও দেখা যায়। এখানেও শিকারের ছবি আছে, কিন্তু তাছাড়াও এমন ছবি আছে যার সঙ্গে শিকারের কোনো সম্পর্ক থাকতে পারে না, যেমন গাছপালা, ফুল পাখি, পাহাড়, চাঁদ ইত্যাদি। বোঝাই যায় এসব জিনিস ভালো লেগেছে বলে আঁকা হয়েছে, আর কোনো কারণ নেই। ছবির ফাঁকে ফাঁকে এক ধরনের হিজিবিজি নকশা বা অক্ষরের মতো জিনিস লক্ষ্য করলাম, যার কোনো মানে বার করা যায় না। সব মিলিয়ে এটা বোঝা যায় যেটা বেশ একটা বিশেষ ধরনের আদিম মানুষ ছিল। আরো আশ্চর্যের ব্যাপার হলো এইসব ছবির রং। এই রঙের এত বাহার আর এত জৌলুস যা নাকি আগে কোনো প্রাগৈতিহাসিক গুহার ছবিতে নেই। বোধহয় এরা কোনো বিশেষ ধরনের পাকা রং ব্যবহার করত। মোট কথা, ছবিগুলিকে হঠাৎ দেখলে 10-12 বছরের বেশি পুরনো নয় বলেই মনে হয়। অথচ স্বভাবতই ছবির জানোয়ারগুলো ফ্রান্স বা স্পেনের মতোই সবই প্রাগৈতিহাসিক। আদিম বাইসন, বিরাট বাঁকানো দাঁতওয়ালা বাঘ, এসব কিছুরই অজস্র অদ্ভুত ছবি এই গুহাতে আছে। এছাড়া আরেক রকম জানোয়ারের ছবি লক্ষ্য করলাম, যেটা আমাদের দুজনের কাছেই একেবারে নতুন বলে মনে হয়। এর গলাটা লম্বা, নাকের ওপর গন্ডারের মতো শিং, আর সারা পিঠময় সজারুর মতো কাঁটা। একটা মোটা ল্যাজও আছে, বোধহয় কুমিরের ল্যাজের মতো। সব মিলিয়ে ভারী উদ্ভট চেহারা। আমি আজ সারাদিন আমার ক্যামেরা র্যাপিড দিয়ে গুহার ছবি তুলছি। এই ক্যামেরা আমারই তৈরি, এতে রঙিন ছবি তোলা যায় আর তোলার 15 সেকেন্ডের মধ্যে প্রিন্ট হয়ে বেরিয়ে আসে। হোটেলে ফিরে গিয়ে ছবিগুলো নিয়ে বসব। গুহার বাইরে এসে চারিদিকে চাইলে বেশ বোঝা যায় কেন এদিকটায় মানুষ এতদিন আসতে পারেনি। এই জায়গাটার 3 দিক ঘিরে খাড়াই স্লেট পাথরের পাহাড়। এ পাহাড়ের গা অস্বাভাবিক রকম মসৃণ, ঝোপঝাড় গাছপালা নেই বললেই চলে। অন্যদিকে অর্থাৎ উত্তর দিকে দুর্ভেদ্য জঙ্গল। আমরা যেখানে বসে আছি সেখান থেকে জঙ্গলের দূরত্ব প্রায় আধ মাইল তো হবেই।
জঙ্গলের পেছনে দূরে অ্যান্ডিজ পর্বতশ্রেণী দেখা যায়, তার মাথায় বরফ। গুহার আশেপাশে গাছপালা বিশেষ নেই, তবে বড় বড় পাথরের চাঁই চারিদিকে ছড়িয়ে পড়ে আছে। তার এক একটা 50-60 ফুট উঁচু। পোকামাকড়ের অভাব নেই এখানে, তবে পাখি জিনিসটা এখনো চোখে পড়েনি, হয়তো জঙ্গলের ভেতরে আছে। একটু আগে একটা ফুটচারেক লম্বা আর্মাডিলো বা পিঁপড়ে খোর জানোয়ার ডাম্বারটনের খুব কাছ দিয়ে হেঁটে গিয়ে একটা পাথরের ঢিপির পেছনে অদৃশ্য হয়ে গেল। সবকিছু মিলিয়ে এখানকার পরিবেশটা একেবারে আদিম, আর তাই ওই গুহার ছবিগুলোর বাহার এত অবাক করে দেয়। একটা কথা বলে রাখা ভালো, এখানকার বৈজ্ঞানিক প্রফেসর পোরফিরিও কর্ডোবা আমাদের এই গুহা অভিযানের ব্যাপারটা খুব ভালো চোখে দেখছেন না। তার একটা কারণ হয়তো এই যে তার সঙ্গে আমাদের গভীর মতভেদ রয়েছে। কর্ডোবা বললেন, তোমরা এই গুহাটাকে প্রাগৈতিহাসিক বলছো কি করে জানি না, আমার মনে হয় এর বয়স খুব বেশি হলে 1000 বছর। 50,000 বছরের পুরনো গুহার ছবির রং এত উজ্জ্বল তো হতে পারে না। কর্ডোবার কথা বলার ঢং বেশ রুক্ষ, অনেকটা তার চেহারার মতোই। এত ঘন ভরু কোনো লোকের আমি কখনো দেখিনি। আমি বললাম, দেওয়ালে যেসব প্রাগৈতিহাসিক জন্তুর ছবি রয়েছে সেগুলো কি করে এলো? কর্ডোবা হেসে বললেন, মানুষের কল্পনায় আজকের দিনেও হাতির গায়ে লোম গজাতে পারে, ওতে কিচ্ছু প্রমাণ হয় না। আমাদের দেশের ইনকা সভ্যতার কথা শুনেছ তো? ইনকাদের আঁকা ছবির জানোয়ারের সঙ্গে আসল জানোয়ারের হুবহু মিল নেই, তাহলে কি সেসব জানোয়ারকে প্রাগৈতিহাসিক বলতে হবে? ইনকা সভ্যতার বয়স 1000 বছরের বেশি নয় নিশ্চয়ই। আমি কিছু না বললেও ডাম্বারটন এ কথার উত্তর দিতে কসুর করল না। সে বলল, প্রফেসর কর্ডোবা, আলতামিরার গুহা যখন প্রথম আবিষ্কার হয় তখনও সেটাকে অনেক বৈজ্ঞানিকরা প্রাগৈতিহাসিক বলে মানতে চাননি, পরে কিন্তু তাদের ভারী অপ্রস্তুত হতে হয়েছিল। এর উত্তরে কর্ডোবা কিছু বলেননি, কিন্তু তিনি যে আমাদের এই অভিযানে মোটেই সন্তুষ্ট নন সে কথা আঁচ করতে অসুবিধে হয়নি। যাই হোক, আমরা কর্ডোবাকে অগ্রাহ্য করেই কাজ চালিয়ে যাব। আজকের কাজ এখানেই শেষ, এবার শহরে ফেরা উচিত। 18 আগস্ট রাত 12টা। গুহা থেকে শহরের হোটেলে ফিরেছি রাত 9:30। ডিনার খেয়ে ঘরে এসে গত 2 ঘন্টা ধরে আমার আজকের তোলা ছবিগুলো খুব মন দিয়ে দেখেছি। প্রাকৃতিক জিনিসের ছবির চেয়েও যেগুলো সম্পর্কে বেশি কৌতূহল হচ্ছে সে হল ওই হিজিবিজিগুলো। অনেকগুলো হিজিবিজি ছবি পাশাপাশি রেখে তাদের মধ্যে কিছু কিছু মিল লক্ষ্য করেছি। এমনকি এ সন্দেহ মনে জাগে যে হয়তো এগুলো আসলে অক্ষর বা সংখ্যা। তাই যদি হয় তাহলে তো এদের শিক্ষিত অসভ্য বলতে হয়, অবশ্য এটা অনুমান মাত্র। আসলে হয়তো এগুলো এইসব আদিম মানুষের কুসংস্কার সংক্রান্ত কোনো সাংকেতিক চিহ্ন। এ নিয়ে কাল ডাম্বারটনের সঙ্গে আলোচনা করা দরকার। August 19 রাত 11টা। হোটেলে বসে ডায়েরি লিখছি। আজ বোধ হয় এদের পরব টরব কিছু আছে, কারণ কোত্থেকে যেন গান বাজনা আর হই হুল্লোড়ের শব্দ ভেসে আসছে। মিনিট 5 আগে একটা মৃদু ভূমিকম্প হলো। একটা বড় ভূমিকম্পের পর কিছুদিন ধরেই মাঝে মাঝে অল্প ঝাঁকুনির ব্যাপারটা অস্বাভাবিক নয়। আজকের রোমাঞ্চকর ঘটনার পর বেশ ক্লান্তি বোধ করছিলাম, কিন্তু তাও এই বেলা ব্যাপারটা লিখে ফেলা দরকার। আগেই বলে রাখি, রহস্য আরো 10 গুণ বেড়ে গেছে, আর তার সঙ্গে একটা আতঙ্কের কারণ দেখা দিয়েছে যেটা ডাম্বারটনের মতো জাঁদরেল আমেরিকানকেও বেশ ভাবিয়ে তুলেছে। আগেই বলেছি, কোচাবাম্বা থেকে গুহাটা প্রায় 130 মাইল দূরে। রাস্তা ভালো থাকলে এ পথ 3 ঘন্টায় অতিক্রম করা সম্ভব হতো।
কিন্তু ভূমিকম্পের ফলে রাস্তার অনেক জায়গা বেশ খারাপ হয়ে গেছে, ফলে চার ঘন্টার কমে জিপে যাওয়া যায় না। ফাটলের মুখে এসে জিপ থেকে নেমে বাকি পথটা দশ মিনিট মতো পাথর ডিঙিয়ে হেঁটে যেতে হয়। এ কারণে আমরা ঠিক করেছিলাম যে ভোর ছটার মধ্যে আমাদের অভিযানে বেরিয়ে পড়ব। হোটেল থেকে যখন জিপ রওনা দিল তখন ঠিক সোয়া ছটা, সূর্য তখনও পাহাড়ের পেছনে। আজ সঙ্গে আমরা একজন স্থানীয় স্প্যানিশ লোককে নিয়েছিলাম, নাম পেদ্রো। উদ্দেশ্য ছিল আমরা যখন গুহার ভেতরে ঢুকব তখন সে বাইরে থেকে পাহারা দেবে, কারণ কিছু জিনিসপত্র খাবার দাবার ইত্যাদি বাইরে রাখলে আমাদের চলাফেরা করার আরও সুবিধে হবে। আমরা কিছু না বলতেও দেখলাম পেদ্রো তার সঙ্গে একটা বন্দুক নিয়ে এগোচ্ছে। কেন জিজ্ঞেস করাতে সে বলল, সিনিয়র, এখানকার জঙ্গল থেকে কখন যে কি বেরোয় তা বলা যায় না, তাই এটা আমার আত্মরক্ষার জন্য এনেছি। 30 মাইল গাড়ি যাবার পর হঠাৎ খেয়াল হল যে আমাদের পেছন পেছন আরেকটা গাড়ি আসছে, এবং সেটা যেন আমাদের গাড়িটার নাগাল পাবার জন্য বেশ জোরেই এগিয়ে আসছে। মিনিট পাঁচেকের মধ্যেই দেখি গাড়িটা, সেটাও একটা জিপ, আমাদের পাশে এসে পড়ল। গাড়ির মধ্যে দেখি প্রফেসর কর্ডোবা হাত বাড়িয়ে আমাদের থামতে বলছেন। অগত্যা থামলাম এবং দুজনেই গাড়ি থেকে রাস্তায় নামলাম। অন্য জিপটা থেকে কর্ডোবা নেমে আমাদের দিকে এগিয়ে এলেন, তার মধ্যে একটা স্পষ্ট উত্তেজনার ভাব লক্ষ্য করলাম। কর্ডোবা আমাদের দুজনকে গম্ভীরভাবে নমস্কার জানিয়ে বললেন, মর্নিং, অ্যাকচুয়ালি আমার ড্রাইভার তোমার ড্রাইভারকে চেনে, তার কাছ থেকেই জানলাম তোমরা ভোরে ভোরে বেরিয়ে পড়বে, আমি এসেছি তোমাদের সাবধান করে দিতে। আমরা দুজনেই অবাক হলাম, বললাম, কি ব্যাপারে সাবধান হতে বলছো? গুহার উত্তর দিকের জঙ্গলটা খুব নিরাপদ নয়। ডাম্বারটন বলল, তুমি কি করে জানলে? আমি প্রথম যেদিন গুহাটা দেখতে যাই সেদিন জঙ্গলটাতেও ঢুকেছিলাম। আমার ধারণা হয়েছিল যে ছবিগুলো খুব অল্প কদিন আগে আঁকা, এবং জঙ্গলের মধ্যেই বোধহয় ছবির রঙের উপাদানগুলো পাওয়া যাবে, হয়তো কোনো বিশেষ গাছের রস থেকে বা কোনো রকম পাথর জলে ঘষে রঙগুলো তৈরি হয়েছে। তার কোনো হদিশ পেয়েছিলে কি? না, কারণ বেশি ভেতরে ঢোকার সাহস পায়নি, জঙ্গলের মাটিতে কিছু পায়ের ছাপ দেখে ভয় বেরিয়ে এসেছিলাম। কিরকম পায়ের ছাপ? অতিকায় জানোয়ারের, কোনো জানা জন্তুর পায়ের ছাপ ওরকম হয় না। ঠিক আছে, আমাদের সতর্ক করে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ, কিন্তু আমাদের সঙ্গে অস্ত্রধারী লোক আছে, তাছাড়া গুহায় আমাদের যেতেই হবে, এমন সুযোগ আমরা ছাড়তে পারবো না, কি বলো শ্যাঙ্কস? আমি মাথা নেড়ে ডাম্বারটনের কথায় সায় দিয়ে বললাম, সাধারণ অস্ত্র ছাড়াও অন্য অস্ত্র আমাদের কাছে কিন্তু আছে, একটা আস্ত ম্যামথকে তা কয়েক সেকেন্ডের মধ্যে শায়েস্তা করতে পারবে। কর্ডোবা বলল, বেশ, আমার কর্তব্য আমি করে গেলাম, কারণ দেশটা আমারই, তোমরা এখানে অতিথি, তোমাদের কোনো অনিষ্ট হলে আমার উপরেও তার খানিকটা দায়িত্ব এসে পড়বে। তবে তোমরা নেহাতি যখন আমার নিষেধ মানবে না তখন আর আমি কি করতে পারি বলো? আমি আসি, তোমরা বরং এগো, বেস্ট অফ লাক। কর্ডোবা তার জিপে উঠে উল্টো মুখে শহরের দিকে চলে গেলেন, আর আমরাও আবার রওনা দিলাম গুহার দিকে। কিছু দূর যাবার পর সামনের সিট থেকে পেদ্রো হঠাৎ আমাদের দিকে মুখ ঘুরিয়ে বলল, ভূমিকম্পের দিন প্রফেসর কর্ডোবার কি হয়েছিল আপনারা শুনেছেন কি? বললাম, কই না তো, কি হয়েছিল? সেদিন ছিল রবিবার, সানডে। প্রফেসর সকালে উঠে চার্চে যাচ্ছিলেন, গির্জার গেট দিয়ে ঢোকার সময় ভূমিকম্পটা শুরু হয়। প্রফেসরের চোখের সামনে সান্তা মারিয়া চার্চ ধূলিসাৎ হয়ে যায়, আর প্রায় 300 লোক পাথর চাপা পড়ে মরে, আর 10 সেকেন্ড পরে হলে প্রফেসরেরও ওই দশা হতো। বাবা,
সে তোর খুব ভাগ্য ভালো বলতে হবে। তা ঠিক, কিন্তু ওই ঘটনার পর থেকে প্রফেসরের মাথা মাঝে মাঝে বিগড়ে যায়। আজ যে জন্তুর কথা বলছিলেন মনে হয় সেটা একেবারে মন গড়া। ও জঙ্গলে যা জন্তু আছে তা বলিভিয়ার সব জঙ্গলেই আছে। আমি আর ডাম্বারটন পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করলাম। দুজনেরই মনে এক ধারণা, কর্ডোবা চান না যে আমরা গুহায় গিয়ে কাজ করি। অর্থাৎ খুব সম্ভবত তিনি চাইছেন যে গুহায় যদি কোনো আশ্চর্য তথ্য আবিষ্কার করার থাকে তাহলে সেটা উনিই করবেন, আমরা বাইরের লোক এসে তাঁর এলাকায় মাতব্বরি করে যেন বৈজ্ঞানিক জগতের বাহবাটা না নি। বৈজ্ঞানিকদের পরস্পরের মধ্যে এই রেষারেষির ভাবটা যে অস্বাভাবিক না সেটা আমি জানি, তবু বলবো যে সুদূর বলিভিয়ায় এসে এই জিনিসটা সামনে পড়তে হবে সেটা আমি আশা করিনি। পেদ্রোকে বাইরে দাঁড় করিয়ে রেখে যখন আমরা গুহার ভেতরে ঢুকলাম তখন প্রায় 10:30। আজ সূর্যটা কিছুটা ম্লান কারণ আকাশ পাতলা মেঘে ঢাকা। গতকাল গুহার ভেতরে অনেক দূর পর্যন্ত বাইরের সূর্যের প্রতিফলিত আলোতেই পরিষ্কার দেখা যাচ্ছিল। আজ 50 পা এগোতে না এগোতেই হাতে টর্চ জ্বালতে হল। পথ যেখানে সরু হয়ে এসেছে সেখান থেকে যথারীতি হামাগুড়ি দিতে শুরু করলাম। আজ আরো কিছু বেশি দূরে যাব। এখানে ছবি নেই তাই আশেপাশে দেখবারও কিছু নেই। আমরা মাটির দিকে চোখ রেখে এগোতে লাগলাম। পাথর আশ্চর্য রকম মসৃণ আর আলগা পাথর নেই বললেই চলে। বেশ বোঝা যায় যে এখানে আদিম মানুষেরা অনেক দিন ধরে বসবাস করেছিল আর তাদের যাতায়াতের ফলেই পাথরের এই মসৃণতা। গতকাল যে পর্যন্ত এসেছিলাম তার থেকে সখানেক হাত এগিয়ে দেখলাম সুড়ঙ্গ আবার চওড়া হতে আরম্ভ করেছে, কিন্তু এখনো পর্যন্ত আর কোনো ছবির চিহ্ন নেই। ডাম্বারটন বলল, জানো শ্যাঙ্কস, এক একবার মনে হচ্ছে যে আর এগিয়ে লাভ নেই, কিন্তু গুহার এই যে অস্বাভাবিক পরিষ্কার ভাব এতেই যেন মনে হয় ভেতরে আরও দেখবার জিনিস আছে। ডাম্বারটন আমার মনের কথাটাই প্রকাশ করে ফেলেছে। সত্যি কি আশ্চর্য ঝকঝকে তকতকে এই গুহার ভেতরটা। দেয়ালের দিকে চাইলে মনে হয় যেন এখানে নিয়মিত ডাস্টার দিয়ে পরিষ্কার করা হয়। সুড়ঙ্গ চওড়া হয়ে যাওয়াতে আমরা সোজা হয়ে হাঁটছিলাম, এমন সময় আমার কানে একটা শব্দ এল। ডাম্বারটনের কাঁধে হাত দিয়ে ওকে থামতে বললাম, শুনতে পাচ্ছ? আমার কানে স্পষ্ট শব্দটা, কিন্তু ডাম্বারটনের শ্রবণ শক্তি বোধহয় আমার মতো তীক্ষ্ণ নয়। সে আরো কিছু এগিয়ে গেল, তারপর থেমে ফিসফিস করে বলল, পেয়েছি। দুজনে পাশাপাশি দাঁড়িয়ে কিছুক্ষণ শব্দটা শুনলাম। মাঝে মাঝে থামছে তবে বেশিক্ষণের জন্য নয়। মানুষ না অন্য কিছু, বললাম, এগিয়ে চলো। শ্যাঙ্কস, তোমার সঙ্গে পিস্তল আছে? আছে। ওটা কাজ করে তো? হেসে বললাম, তোমার উপর তো আর পরীক্ষা করে দেখতে পারি না, তবে এটুকু বলতে পারি যে আমার তৈরি কোনো জিনিস আজ পর্যন্ত ফেল করেনি। তবে চলো। আরো কিছু দূরে গিয়ে একটা মোড় ঘুরেই দুজনে একসঙ্গে থমকে দাঁড়িয়ে পড়লাম। আমরা একটা রীতিমতো বড় হল ঘরের মধ্যে এসে পড়েছি। এদিক ওদিক টর্চের আলো ফেলে বুঝতে পারলাম যে সেটা একটা গোল ঘর যার ডায়ামিটার হবে কমপক্ষে 100 ফুট।
আর যেটা উঁচুতে অন্তত 20 ফুট। হলঘরের দেওয়াল ও ছাদ ছবি ও নকশাতে গিজগিজ করছে। ছবির চেয়ে নকশাই বেশি, আর তাদের চেহারা দেখে বুঝতে কোনো অসুবিধে হল না যে সেগুলো অঙ্ক বা ফর্মুলা জাতীয় কিছু। ডাম্বারটন চাপা গলায় বলল, মাই গড, শিল্পের জগৎ থেকে ক্রমে যে বিজ্ঞানের জগতে এসে পড়েছি বলে মনে হচ্ছে। এ কাদের কীর্তি? এসবের মানে কি? কবেকার করা এসব নকশা? খুটখুট শব্দটা থেমে গেছে। আমি হাত থেকে টর্চটা নামিয়ে রেখে কাঁধের থলি থেকে ক্যামেরা বার করলাম। ফ্ল্যাশলাইট আছে, কোনো চিন্তা নেই। বেশ বুঝতে পারলাম উত্তেজনায় আমার হাত কাঁপছে। ক্যামেরা বার করে সবেমাত্র দুটো ছবি তুলেছি এমন সময় একটা ক্ষীণ অথচ তীব্র চিৎকার আমার কানে এলো। আওয়াজটা নিঃসন্দেহে আসছে গুহার বাইরে থেকে, পেদ্রোর চিৎকার। আর এক মুহূর্ত অপেক্ষা না করে আমরা দুজনেই উল্টো দিকে রওনা দিলাম। হেঁটে দৌড়ে হামাগুড়ি দিয়ে বাইরে পৌঁছতে লাগলো প্রায় 20 মিনিট। বেরিয়ে এসে দেখি পেদ্রো তার জায়গায় নেই, যদিও আমাদের জিনিসপত্রগুলো ঠিকই রয়েছে। কোথায় গেল লোকটা? ডাইনে একটা পাথরের ঢিপি। ডাম্বারটন দৌড়ে তার পেছন দিকটা গিয়েই একটা চিৎকার দিল, পেদ্রো, পেদ্রো! গিয়ে দেখি পেদ্রো চিত হয়ে চোখ কপালে তুলে পড়ে আছে। তার গলায় একটা গভীর ক্ষত থেকে রক্ত চুঁইয়ে পড়ছে, আর তার বন্দুকটা পড়ে আছে তার থেকে 4-5 হাত দূরে মাটিতে। পেদ্রোর নিষ্পলক চোখে আতঙ্কের ভাব আমি কোনোদিন ভুলব না। ডাম্বারটন তার নাড়ি ধরে বলল, ডিয়ার লর্ড, হি ইজ ডেড। এটা বলবার দরকার ছিল না, দেখেই বোঝা যাচ্ছিল যে পেদ্রোর দেহে প্রাণ নেই। পেদ্রোর দিক থেকে এবার দৃষ্টি গেল আরো প্রায় 20 হাত উত্তর দিকে। মাটির খানিকটা জায়গা জুড়ে আর একটা লালের ছোপ। এগিয়ে গিয়ে বুঝলাম সেটাও হয়তো রক্ত, কিন্তু মানুষের নয়। রক্তের কাছাকাছি যে জিনিসটা পড়ে আছে সেটাকে দেখলে হঠাৎ একটা হাতল ছাড়া তলোয়ার মনে হয়। হাতে তুলে নিয়ে দেখি সেটা ধাতুর তৈরি কোনো জিনিস নয়। ডাম্বারটনের হাতে দেওয়াতে সে নেড়েচেড়ে বলল, এ থেকে যা অনুমান করছি সেটা যদি সত্যি হয় তাহলে আর আমাদের এখানে থাকা উচিত নয়। আমি বুঝলাম যে আমাদের দুজনেরই অনুমান এক, কিন্তু তাও সেটা সত্যি হতে পারে বলে বিশ্বাস করছিলাম না। বললাম, দেওয়ালে আঁকা ওই নাম না জানা জানোয়ারের কথা ভাবছ কি? এক্স্যাক্টলি, ভেদ্র জখম হয়ে উকুলি ছালিয়েছিল, তার ফলে জানোয়ারটাও জখম হয় এবং তার পিঠ থেকে এই কাঁটাটা খসে পড়ে। ডাম্বারটনের বয়স 50-এর উপরে হলেও সে রীতিমতো জোয়ান। সে একাই পেদ্রোর মৃতদেহ কাঁধে তুলে নিল, আমি বাকি জিনিসপত্র নিলাম। আকাশে মেঘ করে একটা থমথমে ভাব। কর্ডোবা তাহলে হয়তো মিথ্যে বলেনি। উত্তরের এই জঙ্গলের মধ্যে আরো কত অজানা বিভীষিকা লুকিয়ে রয়েছে কে জানে। পেদ্রোর মৃতদেহ তার বাড়িতে পৌঁছে দিয়ে তার বৃদ্ধ বাবাকে সান্ত্বনা ও কিছু টাকা করে দিয়ে হোটেলে যখন ফিরছি তখন টিপটিপ করে বৃষ্টি পড়তে শুরু করেছে। ঘড়িতে তখন বেজেছে 7:00। হোটেলে ঢুকে দেখি সামনেই একটা সোফায় বসে রয়েছেন প্রফেসর কর্ডোবা। আমাদের দেখেই ভদ্রলোক বেশ ব্যস্তভাবে উঠে এগিয়ে এলেন। যাক, তোমরা তাহলে ফিরেছ, ডাম্বারটন বলল।
ফিরেছি, তবে সকলে না। তার মানে? কর্ডোবাকে ঘটনাটা বললাম। সব শুনে টুনে কর্ডোবার চোখে মুখে একটা অদ্ভুত ভাব জেগে উঠল, যার মধ্যে আক্ষেপের চেয়ে উল্লাসের মাত্রাটা অনেক বেশি। চাপা উত্তেজনার সঙ্গে সে বলল, আমার কথা বোধহয় তোমরা বিশ্বাস করনি, কিন্তু এখন বুঝতে পারছো তো, আমি জানি ও জঙ্গলে সব অদ্ভুত জানোয়ার রয়েছে যা পৃথিবীর অন্য কোথাও নেই। আর আমি এও জানি গুহার ছবি সম্পর্কে তোমাদের ধারণা ভুল। ওখানে ইনকা জাতীয় কোনো সভ্য লোক বাস করতো, আর সেও খুব বেশি দিন আগে নয়। ছবির জানোয়ারগুলো দেখেই তো তোমরা গুহার বয়স অনুমান করছিলে, কিন্তু এখন বুঝতেই পারছো ওর মধ্যে অন্তত এক ধরনের জানোয়ার এখনও আছে, লোপ পেয়ে যায়নি। কাজেই আমার অনুমান ঠিক। তোমাদের ভালোর জন্যই বলছি, এ গুহায় তোমরা আর বৃথা সময় নষ্ট করো না। কর্ডোবা কথাগুলো বলে হনহন করে হোটেল থেকে বেরিয়ে চলে গেল। ডাম্বারটন বলল, জানো শ্যাঙ্কস, ভয় করছে। ও নিজে একা বাহাদুরি নেবার জন্য ফস করে না খবরের কাগজে কিছু বাট্টার করে বসে। এখনো কিছুই পরিষ্কারভাবে জানা যায়নি, অথচ দেখো ও আমাদের টেক্কা দেবার জন্য ব্যস্ত হয়ে উঠেছে। আমি বললাম, তাও তো জানে না যে গুহার ভেতরে আমরা খুটখুট শব্দ শুনেছি। তাহলে তো বলে বসত যে এখনো গুহার মধ্যে লোক বাস করছে, ছবিগুলো 50,000 নয়, 5 বছর আগের আঁকা। আমরা রীতিমতো ক্লান্ত বোধ করছিলাম, তাই আর সময় নষ্ট না করে যে যার ঘরে চলে গেলাম। বৃষ্টিটা বেশ জোরেই নেমেছে, আর তার সঙ্গে মাঝে মাঝে মেঘের গর্জন আর বিদ্যুতের চমক। গরম জলে স্নান করে পরপর 2 কাপ কফি খেয়ে ক্রমে শরীর ও মনের জোর ফিরে এলো। ডিনারও ঘরেই আনিয়ে খেলাম, তারপর বসলাম আমার তোলা ছবিগুলো নিয়ে। উদ্দেশ্য হিজিবিজিগুলোর রহস্য উদ্ঘাটন করা। অপরিচিত অক্ষরের মানে বার করতে আমার জুড়ি কমই আছে। হরপ্পা আর মহেঞ্জোদারো লেখার মানে পৃথিবীতে আমিই প্রথমবার করি। 1.5 ঘন্টা ধরে হিজিবিজিগুলো পরস্পরের সঙ্গে মিলিয়ে একটা জিনিস আবিষ্কার করলাম, যেটা তৎক্ষণাৎ ডাম্বারটনকে ফোন করে জানালাম। চিহ্নগুলো সবই বৈজ্ঞানিক ফর্মুলা, আর তার সঙ্গে আমাদের আধুনিক যুগের অনেক ফর্মুলার মিল আছে। ডাম্বারটন 5 মিনিটের মধ্যে আমার ঘরে এসে আমার কথা শুনে ধপ করে খাটের ওপর বসে পড়ল। দিস ইজ টু মাচ, সব গোলমাল হয়ে যাচ্ছে শ্যাঙ্কস। এই ফর্মুলা 50,000 বছর আগে বন মানুষে বার করেছে, এটা কিছুতেই বিশ্বাস করতে পারছি না, কিছুতেই না। আমি বললাম, তাহলে? তাহলে আর কি, তাহলে ইতিহাস আবার নতুন করে লিখতে হয়। আদিম মানুষ সম্বন্ধে আজ অবধি যা কিছু জানা গেছে তার কোনোটাই এই অঙ্কের ব্যাপারের সঙ্গে খাপ খাওয়ানো যায় না। পেদ্রোর মৃতদেহর কাছেই যে কাঁটার মতো জিনিসটা পাওয়া গিয়েছিল সেটা আমরা ঘরে নিয়ে এসেছিলাম। ডাম্বারটন অন্যমনস্কভাবে সেটা হাতে তুলে নিয়েছিল। হঠাৎ ও সেটা নাকের সামনে ধরে তার গন্ধ শুঁকতে লাগল। শ্যাঙ্কস, ডাম্বারটনের চোখ জলজল করছে, শুঁকে দেখো। আমি কাঁটাটা হাতে নিয়ে নাকে লাগাতেই একটা চেনা চেনা গন্ধ পেলাম। প্লাস্টিক। ঠিক, কোনো সন্দেহ নেই, খুব চতুর কারিগরি, কিন্তু এটা মানুষের হাতেই তৈরি, এটার সঙ্গে কোনো জানোয়ারের কোনো সম্পর্ক নেই। কিন্তু এর মানে কি? প্রশ্নটা করা মাত্রই এর অনেকগুলো উত্তর এক ঝলকে আমার মনের মধ্যে খেলে গেল। বললাম, ব্যাপারটা গুরুতর। প্রথম, পেদ্রো কোনো জানোয়ারের ভয়ে মরেনি, তাকে মানুষ মেরেছে, খুন করেছে। তার মানে একটাই হতে পারে, যে খুন করেছে সে চাইছে না যে আমরা গুহার কাছে যাই। আততাই যে কে সেটা স্পষ্টই বোঝা যাচ্ছে। ডাম্বারটন ঘাট থেকে উঠে পায়চারি শুরু করল, তারপর বলল, ও আমাদের এখানে টিকতে দেবে বলে মনে হয় না, কিন্তু এইভাবে হার মানব?
আমার বৈজ্ঞানিক মনে বিদ্রোহের ভাব জেগে উঠেছিল। ডাম্বারটন বলল, একটা কাজ করা যায়। কি? আমরা কার্ডোবাকে বলি ক্রেডিট নেবার ব্যাপারে আমাদের কোনো লোভ নেই, আসলে যেটা দরকার সেটা হলো এই আশ্চর্য গুহার তথ্যগুলো পৃথিবীর লোককে নির্ভুলভাবে জানানো। সুতরাং কার্ডোবা আমাদের সঙ্গে আসুক, আমরা একসঙ্গে অভিযান চালাই। তার অনুমান যদি ভুল হয় তবু তার নামটা আমাদের সঙ্গেই জড়ানো থাকবে। লোকের চোখে আমরা হব একটা টিম, কি মনে হয়? কিন্তু খুনিকে এইভাবে দলে টানবো? খুনের প্রমাণ তো নেই, অথচ এটা না করলে সে আমাদের কাজে নানান বাধা সৃষ্টি করবে। আমাদের কাজটা আগে শেষ হোক, তারপর ওর মুখোশ খুলে দেওয়া যাবে। এখন কিচ্ছু বলবো না, এমনকি আমরা যে বুঝতে পেরেছি কাঁটাটা প্লাস্টিকের সেটাও বলবো না। ওকে বুঝতে দেব যে আমরা ওর বন্ধু। বেশ, তাই ভালো। কর্ডোবাকে ফোন করে পাওয়া গেল না, এমনকি তার বাড়ির লোকও জানে না সে কোথায় আছে। ঠিক করলাম কাল সকালে ওর সঙ্গে যোগাযোগ করব। আমাদের এসব কাজ যাতে ব্যর্থ না হয় তার জন্য যা কিছু করার দরকার করতে হবে। ভয় হচ্ছে আকাশের অবস্থা দেখে, কালো যদি এমন থাকে তাহলে আর বেরোনো হবে না। তবে ছবি রয়েছে প্রায় 250, সেগুলো ভালো করে দেখেই সারাদিন কাটিয়ে দেওয়া যাবে। বিশে অগস্ট, যা ভয় পেয়েছিলাম তাই হলো। আজ সারা দিন হোটেলের ঘরে বসেই কাটাতে হলো। এখন রাত 10:30, এতক্ষণে বৃষ্টি একটু ধরেছে, তবে ঘরে বসেও ঘটনার কোনো অভাব ঘটেনি। প্রথমত আজও সারাদিন কর্ডোবার কোনো খোঁজ পাওয়া যায়নি। সকাল থেকে সন্ধে অবধি অনেকবার টেলিফোন করেছি, ওর বাড়ির লোক দেখলাম বেশ চিন্তিত। পাগলামোর বসে বেরিয়ে গিয়ে ভূমিকম্পের ফলে রাস্তায় যেসব ফাটল হয়েছে তার একটাই হয়তো পড়ে টড়ে গেছে, এই তাদের আশঙ্কা। এদিকে ডাম্বারটনের মাথায় আরেকটা আশ্চর্য ধারণা জন্মেছে। দুপুরবেলা হন্ততন্ত হয়ে সে আমার ঘরে এসে বলল, সর্বনাশ! আবার কি হল? ডাম্বারটন সোফাতে বসে বলল, এটা তোমার মাথায় ঢুকেছে কি যে দেয়ালের ওই সব সাংকেতিক ফর্মুলাগুলো সব আসলে কার্ডোবার লেখা? ধরো যদি ছবির পাশে ওই হিজিবিজিগুলো লিখে সে প্রমাণ করতে চায় যে গুহাবাসীর লোকেরা বিজ্ঞানে অনেক দূর অগ্রসর হয়েছিল, এমন একটা জিনিস যদি সে প্রমাণ করতে পারে তাহলে তার খ্যাতিটা কেমন হবে সেটা বুঝতে পারছো? সাবাস বলেছ। সত্যি ডাম্বারটনের চিন্তাশক্তি তারিফ না করে পারলাম না। ডাম্বারটন বলে চলল, কি শয়তানি বুদ্ধি লোকটার ভাবতে পারো, আমি এখানে এসে পৌঁছবার প্রায় 10 দিন আগে গুহাটা আবিষ্কার হয়েছিল। কার্ডোবা অনেক সময় পেয়েছে গুহাকে নিজের মতো করে সাজানোর জন্য। এই সব পাথরের যন্ত্রপাতি ওই তৈরি করিয়েছে, যেমন প্লাস্টিকের কাঁটাটা করিয়েছে। আমি বললাম, ফর্মুলাগুলোর পেছনে বোধহয় মিথ্যেই সময় নষ্ট করলাম। কিন্তু আমার হঠাৎ মনে একটা খটকা লাগলো, গুহার ভেতরে খুটখুট শব্দটা কোত্থেকে আসছিল? শ্যাংস, সেটাও যে কার্ডোবা নয় তা কি করে জানলে? ও যদি পেদ্রোকে খুন করে থাকে তাহলে ও সেদিন গুহার আশেপাশেই ছিল, হয়তো গুহার আরেকটা মুখ আবিষ্কার করেছে, সেটা দিয়ে ঢুকে আমাদের ভয়টয় দেখানোর জন্য শব্দটা করেছিল। কিন্তু এইসব করে ও অন্তত আমাকে হটাতে পারবে না। না, আমাকেও না। কাল যদি বৃষ্টি থামে তাহলে আমরা আবার যাব। আলবাত, আমার অ্যানিস্থিয়াম বন্দুকের কথা তো আর ও জানে না। ডাম্বারটন চলে গেলে পর বসে বসে ভাবতে লাগলাম, কর্ডোবা যদি সত্যি এত সব কাণ্ড করে থাকে তাহলে বলতে হয় ওর মতো কূটবুদ্ধি শয়তান বৈজ্ঞানিক আর নেই। সত্যি বলতে কি, ওকে বৈজ্ঞানিক বলতে আমার আর ইচ্ছে করছে না। কাল যদি গুহার আরো ভেতরে গিয়ে আরো নতুন কিছু পাওয়া না যায় তাহলে আর এখানে থেকে লাভ নেই, আমি দেশে ফিরে যাব। গিরিডিতে অনেক কাজ পড়ে রয়েছে, আর আমার বিড়াল নিউটনের জন্য মন কেমন করছে।
22শে আগস্ট। মানুষের মনের ভাণ্ডারে যে কত কোটি কোটি স্মৃতি জমে থাকে তার হিসেব কেউ কোনো দিন করতে পারেনি। আর কিভাবে ব্রেনের ঠিক কোনখানে সেগুলো জমা থাকে তাও কেউ জানে না। তবে এইটুকু আমরা জানি যে যেমনি বহুকালের পুরনো কথাও হঠাৎ হঠাৎ কারণে অকারণে আমাদের মনে পড়ে যায়, তেমনি আবার কোনো কোনো ঘটনা একেবারে চিরকালের মতো মন থেকে মুছে যায়। কিন্তু এক একটা ঘটনা থাকে যেগুলো কোনোদিনই ভোলা যায় না। একটু চুপ করে বসে থাকলেই 10 বছর পরেও এসব ঘটনা চোখের সামনে ভেসে ওঠে। তার উপর সে ঘটনা যদি কালকের মতো সাংঘাতিক হয় তাহলে সেটা মনে পড়ার সঙ্গে সঙ্গে সমস্ত শরীরে একটা শিহরণ অনুভব করা যায়। আমি যে এখনো বেঁচে আছি সেটাই আশ্চর্য। আর কোন অদৃশ্য শক্তি যে আমাকে বারবার এইভাবে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচায় তাও জানি না। কাল ডায়েরি লেখা হয়নি, তাই সকাল থেকেই শুরু করি। বৃষ্টি পরশু মাঝরাত থেকেই থেমে গিয়েছিল। আমাদের জিপ তৈরি ছিল ঠিক সময়। আমি আর ডাম্বারটন ভোর 6টায় হোটেল থেকে বেরোই। আমাদের জিপের ড্রাইভারের নাম মিগুয়েল, সেও জাতে স্প্যানিশ। গাড়ি রওনা হবার কিছু পরেই মিগুয়েল বলল, কর্ডোবার নাকি এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। শুধু এইটুকু জানা গেছে যে সে হেঁটে বেরোয়নি, জিপ নিয়ে বেরিয়েছে। আমরা প্রমাণ গুনলাম, তাহলে কি সে আবার সেই গুহার দিকে গেছে নাকি? গতকাল গেছে এই বৃষ্টির মধ্যে? 3.5 ঘন্টার পর আমাদের প্রশ্নের উত্তর পাওয়া গেল। কর্ডোবার জিপ পাহাড়ের ফাটলের সামনে গুহার রাস্তার মুখটাতেই দাঁড়িয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে যে জিপটার ওপর দিয়ে প্রচুর ঝড়ঝাপটা গেছে। ড্রাইভার বোধহয় কর্ডোবার সঙ্গেই গেছে, কারণ গাড়ি খালি পড়ে আছে। আমরা আর অপেক্ষা না করে রওনা দিলাম। মিগুয়েল বলল, সিনিয়র আপনারা যাবেন এটা আমার একদম ভালো লাগছে না। আমি যেতাম আপনাদের সঙ্গে, কিন্তু সেদিন পেদ্রোর যা হলো তারপরে মনে বড় ভয় ঢুকেছে। আমার বাড়িতে বউ ছেলে রয়েছে। আমরা দুজনেই বললাম, না না, তোমার কোনো প্রয়োজন নেই, কোনো ভয়ও নেই। যদি বিপদের আশঙ্কা দেখো তাহলে আমাদের জন্য অপেক্ষা না করে চলে যেও। তবে বিপদ কিছু হবে বলে মনে হয় না, আর দুষ্টু লোককে শায়েস্তা করার জন্য অস্ত্র আমাদের কাছে আছে। গুহার মুখে পৌঁছে চারিদিকে জনমানবের কোনো চিহ্ন দেখতে পেলাম না। অন্যদিনের মতোই সব নিঝুম নিস্তব্ধ। জমিটা পাথুরে আর জঙ্গলের দিকে ঢালু হয়ে গেছে বলে বৃষ্টির জল এসে দাঁড়ায়নি এখানে। বৃষ্টি যে হয়েছে সেটা প্রায় বোঝাই যায় না। কর্ডোবা কি তাহলে গুহার ভেতরেই রয়েছে না জঙ্গলের দিকে গেছে? ডাম্বারটন বলল, বাইরে অপেক্ষা করে কি কিছু লাভ আছে? আমি না বলে গুহার দিকে কয়েক পা এগোতেই গুহার মুখের ডান পাশে বাইরের পাথরের গায়ে একটা ফাটলের ভেতর একটা সাদা জিনিস দেখতে পেলাম। এগিয়ে হাত ঢুকিয়ে দেখি সেটা একটা ভাঁজ করা চিঠি, কর্ডোবার লেখা। ভাঁজ খুলে দুজনে একসঙ্গেই সেটা পড়লাম। তাতে লেখা আছে, প্রিয় প্রফেসর ডাম্বারটন ও প্রফেসর শঙ্কু, তোমরা আবার এখানে আসবে তা জানি। এই চিঠি তোমাদের হাতে পড়া মাত্রই বুঝবে আমার কোনো বিপদ হয়েছে, আমি গুহায় আটকে পড়েছি। সুতরাং তোমরা ঢোকার আগে কাজটা ঠিক করছো কিনা সেটা একটু ভেবে নিও। আমি মরলেও গুহার রহস্য ভেদ করেই মরব, কিন্তু লোকের কাছে সে রহস্যের সন্ধান দিতে পারবো না। তোমরা যদি বেঁচে থাকো তাহলে এই গুহার কথা তোমরা প্রকাশ করতে পারবে। আমার একান্ত অনুরোধ যে তোমাদের সঙ্গে যেন আমার নামটাও জড়িয়ে থাকে। পেদ্রোর মৃত্যুর জন্য আমি দায়ী সেটা হয়তো বুঝতে পেরেছ। কাঁটাটা আমারই ল্যাবরেটরিতে তৈরি। তবে জঙ্গলে পায়ের দাগ আমি সত্যি দেখেছিলাম, সুতরাং ও ব্যাপারে তোমরা নিশ্চিন্ত হলে সাংঘাতিক ভুল করবে। জানি ঈশ্বর তোমাদের রক্ষা করবেন, তোমরা তো আর আমার মতো পাপী নও।
ইতি পোরফিরিও কর্ডোবা। এই একটি চিঠিতে আমাদের মনের ভাব একেবারে বদলে গেল, আর নতুন করে একটা অজানা আশঙ্কায় মনটা ভরে গেল। কিন্তু কাজ বন্ধ করলে চলবে না, বললাম চলো হিউগো ভেতরে যাই, যা থাকে কপালে। কিছু দূর গিয়েই বুঝতে পারলাম এখানে কর্ডোবা এসেছিল, কারণ মাটিতে পড়ে আছে একটা আধ খাওয়া কালো রঙের সিগারেট, যেমন সিগারেট একমাত্র কর্ডোবাকেই খেতে দেখেছি। কিন্তু এছাড়া মানুষের আর কোনো চিহ্ন চোখে পড়ল না। পাথরের উপর যখন পায়ের ছাপ পড়ে না, তখন আর কি বা চিহ্ন থাকবে। সেই বিরাট হল ঘরের ভেতরে এসে এবারে আর না থেমে সোজা বিপরীত দিকের সুড়ঙ্গ ধরে চলতে লাগলাম। সুড়ঙ্গ হলেও এখানে রাস্তা বেশ চওড়া, মাথা হেঁট করে হাঁটতে হয় না। একটা আওয়াজ কানে আসছে, একটা মৃদু গর্জনের মতো শব্দ। ডাম্বারটনও শুনল সেটা। গর্জনের মধ্যে বাড়া কমার একটা ব্যাপারও লক্ষ্য করলাম। আসল আওয়াজটা কত জোরে বা সেটা কত দূর থেকে আসছে তা বোঝার কোনো উপায় নেই। ডাম্বারটন বলল, শ্যাঙ্কস, গুহার ভেতরে জানোয়ার টানোয়ার নেই তো? মানে এই অদ্ভুত একটা। সত্যি আওয়াজটা ভারী অদ্ভুত, একবার উঠছে একবার পড়ছে, অনেকটা গোঙানির মতো। সামনে সুড়ঙ্গটা ডান দিকে বেঁকে গেছে, মোড়টা বেরোতেই দেখলাম আর একটা বড় ঘরে এসে পড়েছে। টর্চের আলো এদিক ওদিক ফেলে বুঝলাম এ এক বিচিত্র ঘর, চারিদিকে অদ্ভুত অজানা যন্ত্রপাতি দিয়ে ঠাসা, আর দেওয়ালে ছবির বদলে কেবল অঙ্ক আর জ্যামিতিক নকশা আঁকা। যন্ত্রপাতিগুলো কোনোটাই কাঁচ বা লোহা বা ইস্পাত বা আমাদের চেনা কোনো ধাতু দিয়ে তৈরি নয়। এছাড়া রয়েছে সরু সরু লম্বা লম্বা তারের মতো জিনিস, যেগুলো দেওয়ালের গা বেয়ে উঠে এদিক ওদিক গেছে। সেগুলো যে কিসের তৈরি সেটাও দেখে বোঝা গেল না। মেঝেতে কিছু আছে কিনা দেখবার জন্য টর্চের আলোটা নিচের দিকে নামাতেই একটা দৃশ্য দেখে আমার রক্ত জল হয়ে গেল। দেওয়ালের কাছেই তার ডান হাত দিয়ে একটা তার আঁকড়ে মাটিতে মুখ থুবড়ে পড়ে আছেন প্রফেসর কর্ডোবা। কর্ডোবার পিঠে মাথা রেখে চিত হয়ে মুখ হাঁ করে পড়ে আছে তার জিপের ড্রাইভার। আর ড্রাইভারের পায়ের কাছে ডান হাতে একটি বন্দুক আঁকড়ে পড়ে আছে আর একটি অচেনা লোক। তিনজনের কারুরই দেহে যে প্রাণ নেই সে কথা আর বলে দিতে হবে না। আমার মুখ দিয়ে আপনা থেকেই বেরিয়ে এলো ইলেকট্রিক শক। তারপর বললাম, ওতে ছুঁ না ডাম্বারটন। ডাম্বারটন চাপা গলায় বলল, সেটা বলাই বাহুল্য, তবে তাও ধন্যবাদ। আর সঙ্গে ধন্যবাদ কার্ডোবাকে, কারণ ওর দশা না দেখলে আমরা হয়তো ওই তারে হাত দিয়ে ফেলতে পারতাম। কি সাংঘাতিক ব্যাপার বলতো। আমি বললাম, এ থেকে একটা জিনিস প্রমাণ হচ্ছে, ফর্মুলাগুলো কর্ডোবার লেখা নয়। সেই মৃদু গর্জনটা এখন আর মৃদু নয়, সেটা আসছে আমাদের বেশ কাছ থেকেই। আমি টর্চ হাতে এগিয়ে গেলাম, আমার পেছনে ডাম্বারটন। গর্জনটা বেড়ে চলেছে। যন্ত্রপাতি ইত্যাদি বাঁচিয়ে অতি সাবধানে মিনিট খানেক হাঁটার পর সামনে আর একটা দরজা দেখতে পেলাম এবং বুঝলাম যে সে দরজার পেছনে আরেকটি ঘর, এবং সে ঘরে একটি আলো রয়েছে। ডাম্বারটনকে বললাম, তোমার টর্চটা নেভাও তো। দুজনের আলো নেভাতেই একটা মৃদু লাল কম্পমান আলোয়
গুহার ভেতরটা ভরে গেল। বুঝলাম ঘরটায় আগুন জ্বলছে এবং গর্জনটাও ওই ঘর থেকেই আসছে। ডাম্বারটনের গলা পেলাম। শ্যাঙ্কস, তোমার বন্দুকটা তৈরি রাখো। বন্দুকটা বাগিয়ে ধরে অতি সন্তর্পণে আমরা দুজনে ঘরের মধ্যে গিয়ে ঢুকলাম। প্রকাণ্ড ঘর, তার এক কোণে একটি চুল্লিতে আগুন জ্বলছে, তার সামনে কিছু জন্তুর হাড় পড়ে আছে। ঘরের মাঝখানে একটা পাথরের বেদি বা খাট, তাতে চিত হয়ে শুয়ে আছে একটি প্রাণী, ঘুমন্ত। গর্জনটা আসছে তার নাক থেকে। আমরা নিঃশব্দে এক পা করে খাটের দিকে এগিয়ে গেলাম। প্রাণীটিকে মানুষ বলতে বাধে, তার কপাল ঢালু, মাথার চুল নেমে এসেছে প্রায় ভুরু অবধি, তার ঠোঁট দুটো পুরু, থুতনি চাপা, কান দুটো চ্যাপটা, আর ঘাড় নেই বললেই চলে। তার সর্বাঙ্গ ছাই রঙের লোমে ঢাকা, আর মুখের যেখানে লোম নেই সেখানে চামড়া অবিশ্বাস্য রকম কুঁচকোনো। তার বাঁ হাতটা বুকের ওপর আর অন্যটা খাটের ওপর লম্বা করে রাখা। হাত এত লম্বা যে আঙুলের ডগা গিয়ে পৌঁছেছে হাঁটু অবধি। ডাম্বারটন বলল, মাই গড, কেভম্যান এখনো বাদুরের অবস্থা থেকে পুরোপুরি মানুষে পৌঁছায়নি। ও মাই গড, গলার স্বর যথাসম্ভব নিচু করে আমি জবাব দিলাম, কেভম্যান শুধু চেহারাতেই, কারণ আমার বিশ্বাস গুহার মধ্যে যা কিছু দেখছি সবই কীর্তি। ডাম্বারটন হঠাৎ কাঁধে হাত দিয়ে বলল, শ্যাঙ্কস, ওটা কি লেখা আছে পড়তে পারছো? ডাম্বারটন দেয়ালের একটা অংশে আঙুল দেখালো। বড় বড় অক্ষরে কি যেন লেখা রয়েছে। অক্ষরগুলো ফর্মুলা থেকে চিনে নিয়েছিলাম, সুতরাং লেখার মানে বার করতে সময় লাগলো না। বললাম, আশ্চর্য, কি লিখেছে? আর সবাই মরে গেছে, আমি আছি, আমি থাকব, আমি একা, আমি অনেক জানি, আরো জানব, জানার শেষ নেই। পাথর আমার বন্ধু, পাথর শত্রু। তাহলে বুঝতে পারছ, এই সেই প্রাগৈতিহাসিক মানুষেরই একজন, কোনো আশ্চর্য উপায় অফুরন্ত আয়ু পেয়ে গেছে। আর হাজার হাজার বছর ধরে জ্ঞান সঞ্চয় করেই চলেছে, কেবল চেহারাটা রয়ে গেছে গুহাবাসী মানুষের মতো। কিন্তু শেষের দুটো কথার কি মানে বুঝলে? পাথর যে এর বন্ধু সে তো দেখতেই পাচ্ছি, এর ঘর বাড়ি, আসবাবপত্র, যন্ত্রপাতি সবই পাথরের তৈরি, কিন্তু শত্রু বলতে কি বলছে জানি না। আমার মতো ডাম্বারটনও বিস্ময়ে প্রায় হতবাক হয়ে গিয়েছিল। বলল, গুহায় থাকে তাই দিন রাত্রের তফাত সবসময় বুঝতে পারে না, হয়তো রাতে জেগে থাকে তাই দিনে ঘুমোচ্ছে। ছবি তোলার সাহস হচ্ছিল না, যদি ক্যামেরার শব্দে ঘুম ভেঙে যায়। আমাদের মতো মানুষকে হঠাৎ চোখের সামনে দেখলে কি করবে ও? কিন্তু লোভটা সামলানো ভারী কঠিন হয়ে পড়ছিল, তাই ডাম্বারটনের হাতে বন্দুকটা দিয়ে কাঁধের থলি থেকে ক্যামেরাটা বার করব বলে হাত ঢুকিয়েছি, এমন সময় নাক ডাকানোর শব্দ ছাপিয়ে গুরু গম্ভীর ঘড়ঘড়ানির শব্দ পেলাম। ডাম্বারটন খপ করে আমার হাত ধরে বলল, শাইন্স, আর্থকুইক, আর্থকুইক। পর মুহূর্তেই একটা ভীষণ ঝাঁকুনিতে গুহার ভেতরটা থরথর করে কেঁপে উঠল।
কয়েক মুহূর্তের জন্য কি যে করব কিছু বুঝতে পারলাম না। গুড় গুড় গুম গুম শব্দটা বেড়েই চলেছে, তার সঙ্গে ঝাঁকুনিও। বন্দুক! ডাম্বারটন চাপা গলায় চেঁচিয়ে উঠল। আদিম মানুষটার ঘুম ভেঙে সে খাটের উপর উঠে বসেছে। আমি ডাম্বারটনের হাত থেকে বন্দুকটা নিয়েও কিছু করতে পারলাম না, কেবল তন্ময় হয়ে সামনের দিকে চেয়ে রইলাম। লোকটা এখন উঠে দাঁড়িয়ে তার লোমশ ভুরুর তলায় কোটরে ঢোকা চোখ দুটো দিয়ে এক দৃষ্টে আমাদের দিকে চেয়ে আছে। সোজা হয়ে দাঁড়ানোর ফলে বুঝতে পারলাম সে লম্বায় 5 ফুটের বেশি নয়। তার কাঁধটা গরিলার মতো চওড়া আর পিঠটা বয়সের দরুন বোধ হয় বেঁকে গেছে। তার চাহনি দেখে বুঝলাম সে আমাদের মতো প্রাণী এর আগে কখনো দেখেনি। ভূমিকম্পের ঘন ঘন ঝাঁকুনির ফলে লোকটা যেন ভয় পেয়েছে। একটা কাতর অথচ কর্কশ আওয়াজ করে সে হাত বাড়িয়ে আমাদের দিকে এগিয়ে আসতে লাগল। একটা প্রচন্ড শব্দ পেয়ে বুঝলাম গুহার দেয়ালে কোথায় যেন ফাটল ধরল। আমরা আর অপেক্ষা না করে ঊর্ধ্বশ্বাসে ঘর থেকে বেরিয়ে এলাম। পর মুহূর্তেই আদিম মানুষের ঘরের ছাদটা ধসে পড়ল। কর্ডোবা আর তার সহচরদের মৃতদেহ পাশ কাটিয়ে দৌড়তে দৌড়তে ডাম্বারটন বলল, শেষ কথাটার মানে বুঝলে তো? পাথর চাপা পড়ে ওকে মরতে হলো। ঝাঁকুনি থামছে না, কিভাবে আমরা বাইরে পৌঁছবো জানি না। এখনো হামাগুড়ি দেওয়া বাকি আছে। বড় হল ঘরটার কাছাকাছি এসে দেখি সামনে দিনের আলো দেখা যাচ্ছে। কিরকম হলো? পথ তো একটাই, ভুল পথে এসে পড়ার তো কোনো সম্ভাবনা নেই। এগিয়ে গিয়ে দেখি ভূমিকম্পে ঘরের দেয়ালে বিরাট ফাটল হয়ে বেরোবার একটা নতুন পথ তৈরি হয়ে গিয়েছে। পাথর ভাঙার ফলে কিছু আশ্চর্য ছবি ও নকশা যে চিরকালের মতো ধ্বংস হয়ে গেল সেটা আর ভাববার সময় ছিল না। গুহার নতুন মুখ দিয়ে দুজনে দৌড়ে ভাঙা পাথর ডিঙিয়ে বাইরে বেরিয়ে এলাম। বাইরে এসে কয়েক সেকেন্ডের জন্য দিকভ্রম হয়েছিল, তারপর অ্যান্ডিজের চূড়ার সাদা বরফ দেখে আবার হদিশ পেয়ে গেল। আমাদের বাঁ দিক ধরে চলতে হবে, তাহলেই গুহার আসল মুখ ও আমাদের বেরোনোর রাস্তায় পৌঁছতে পারব। মাঝে প্রায় আধ মিনিটের জন্য ঝাঁকুনি থেমেছিল। আবার গুম গুম শব্দের সঙ্গে প্রচণ্ডতর ঝাঁকুনি শুরু হল, কিন্তু ভূমিকম্পের শব্দ ছাড়াও যেন আর একটা শব্দ পাচ্ছি। সেটা আসছে আমাদের ডান দিকের ওই ভয়ঙ্কর জঙ্গল থেকে। শব্দটা শুনে মনে হয় যেন অসংখ্য দামামা একসঙ্গে বাজছে, আর তার সঙ্গে যেন অজস্র অজানা প্রাণী একসঙ্গে আতঙ্কে চিৎকার করছে। জঙ্গলের দিকে চেয়ে থেমে পড়েছিলাম, কিন্তু ডাম্বারটন আমার আস্তিন ধরে টান দিয়ে বলল, আরে থেমো না থেমো না, এগিয়ে চলো এগিয়ে চলো। পথ খানিকটা সমতল হয়ে এসেছে বলে আমরা আমাদের দৌড়ানোর মাত্রাটা বাড়িয়ে দিয়েছি, কিন্তু ডান দিক থেকে দৃষ্টি সরাতে পারছিলাম না, কারণ সেই ধূপধূপানি আর তার সঙ্গে সেই ভয়াবহ আর্তনাদের শব্দ ক্রমশ বাড়ছিল, এগিয়ে আসছিল। হঠাৎ দেখতে পেলাম জানোয়ারগুলোকে, জঙ্গল থেকে পাগলের মতো ছুটে বেরিয়ে আসছে হাজার হাজার জানোয়ার। প্রথম সারিতে ম্যামথ, অতিকায় লোমশ প্রাগৈতিহাসিক হাতি, চিৎকার করতে করতে হুড়মুড় করে এগিয়ে আসছে জঙ্গলের বাইরে খোলা জায়গায়, অর্থাৎ আমাদেরই দিকে। এই অদ্ভুত ভয়াবহ দৃশ্য দেখে আমাদের দুজনেরই যেন আর পাশ হল না, অথচ জানোয়ারগুলো এসে পড়েছে 300-400 গজের মধ্যে। হঠাৎ ডাম্বারটন শুকনো গলায় চিৎকার করে বলল, শ্যাঙ্কস!
ওটা কি? আমি দেখলাম ম্যামথের ঠিক পেছনে এক কিম্ভূত জানোয়ার। তার গলা লম্বা, নাকের উপর শিং, তার পিঠের উপর কাঁটার ঝাড়। গুহার দেয়ালে ছবি জানোয়ার। লেজের উপর ভর দিয়ে ক্যাঙ্গারুর মতো লাফিয়ে লাফিয়ে এগিয়ে আসছে প্রাণের ভয়ে। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। হাতে আমার অ্যানিস্থিয়াম বন্দুক, কিন্তু এই উন্মত্ত পশু সেনার সামনে এ বন্দুক আর কি? ডাম্বারটনের পা কাঁপছিল। দিস ইজ দি এন্ড বলে সে ধপ করে বসে পড়ল। আমি এক হ্যাচকা টানে ডাম্বারটনকে মাটি থেকে উঠিয়ে বললাম, পাগলের মতো পড়ো না, এখনো সময় আছে পালানো। মুখে বললেও চোখের সামনে দেখতে পাচ্ছি ম্যামথের সার 100 গজের মধ্যে এসে পড়েছে। ভূমিকম্পের তেজ কিছুটা কমেছিল, এখন আবার প্রচণ্ড কাঁপুনি শুরু হলো, আর তার সঙ্গে সঙ্গে বাড়ল জন্তুদের চিৎকার। পেছনে বাইসনের দল দেখা যাচ্ছে। সব মিলিয়ে সে যে কি ভয়ঙ্কর শব্দ তা আমি লিখে বোঝাতে পারবো না। কিছু দূর দৌড়ে আর এগোতে পারলাম না। এ অবস্থায় বাঁচবার আশা পাগলামো ছাড়া আর কিছু না। তার চেয়ে বরং হাতি পায়ের তলায় পিষে যাওয়ার আগে সেগুলোকে কাছ থেকে ভালো করে দেখিনি। এমন সুযোগও তো এর আগে কোনো সভ্য মানুষের কখনো হয়নি। ডাম্বারটন আর আমি দুজনেই থেমে এগিয়ে আসা জানোয়ারের দলের দিকে মুখ করে দাঁড়ালাম। আর কতক্ষণ? খুব বেশি হলে 20 সেকেন্ড। আবার নতুন করে প্রচণ্ড ঝাঁকুনি শুরু হলো, আর তার সঙ্গে সঙ্গে জানোয়ারদের মধ্যে একটা অদ্ভুত চাঞ্চল্য, যেন তারা হঠাৎ বুঝতে পারছে না কোন দিকে যাবে। দিশে হারা হয়ে এদিক ওদিক যাচ্ছে, পরস্পরের সঙ্গে ধাক্কা খাচ্ছে। এরপর যে দৃশ্যটা দেখলাম, তেমন দৃশ্য আমি আর কখনো দেখিনি, ভবিষ্যতে দেখব কিনা জানি না। সামনের সারির ম্যামথগুলোর পায়ের তলার জমিটা জঙ্গলের সঙ্গে সমান দরাল একটা লাইনে প্রায় মাইল খানেক জায়গা জুড়ে চিরে দুভাগ হয়ে গেল। তার ফলে যে বিরাট ফাটলের সৃষ্টি হলো, তাতে কমপক্ষে 100 হাতি, বাইসন আর সেই সঙ্গে নাম না জানা জন্তু হাত পা ছুঁড়ে বিকট চিৎকার করতে করতে ভূগর্ভে তলিয়ে গেল। আর অন্য জানোয়ারগুলো এবার ছুটতে শুরু করলো উল্টো দিকে, অর্থাৎ আবার সেই জঙ্গলের দিকে। আর আমরা এই প্রলয়ঙ্কর ভূমিকম্পই শেষকালে আমাদের নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করল। গুহার মুখটাতে এসে দেখলাম তার ভেতরে যাবার আর কোনো উপায় নেই। ছাদ ধসে মুখ বন্ধ হয়ে গেছে। ভেতরে যা কিছু ছিল তা বোধহয় চিরকালের জন্য নিশ্চিহ্ন হয়ে গেল। শুধু রয়ে গেল আমার তোলা ছবিগুলো। ফাটলের বাইরে এসে দেখি মিগুয়েল পালায়নি, তবে ভয়ে প্রায় আধমরা হয়ে গেছে। আমাদের দেখে সে আনন্দে জড়িয়ে ধরে কাঁদে আর কি। সিনিয়র, আপনারা বেঁচে আছেন? সিনিয়র সিনিয়র সিনিয়র, আপনারা বেঁচে আছেন? ও আপনারা বেঁচে আছেন সিনিয়র, আপনারা বেঁচে আছেন।
কোচাবাম্বা ফেরার পথে ডাম্বারটনকে বললাম, বুঝতে পারছ, আমরাও ঠিক বলিনি, কর্ডোবাও ঠিক বলেনি। গুহাটা আদিমই বটে, সেখানে আমাদের অনুমান ঠিক, কিন্তু তার কিছু ছবি যে সম্প্রতি আঁকা সেটাও ঠিক, কাজেই সেখানে কর্ডোবা ভুল করেনি। ডাম্বারটন মাথা নেড়ে সায় দিল। 50,000 বছরের বুড়ো কেভম্যানের কথা লোকে বিশ্বাস করবে বলে মনে হয়? আমি হেসে বললাম, যারা আমাদের পুরাণের সহস্রায়ু মুনি ঋষিদের কথা বিশ্বাস করে তারা অন্তত নিশ্চয়ই করবে। শুনছিলেন প্রফেসর শঙ্কু ও কোচাবাম্বার গুহা। রচনা সত্যজিৎ রায়। গল্প পাঠে ও প্রফেসর শঙ্কুর চরিত্রে দীপ। গল্পের সূত্রধার মীর। হিউগো ডাম্বারটন ও পেড্রোর ভূমিকায় সোমক। কার্ডোবার ভূমিকায় অগ্নিজিৎ। মিগুয়েলের ভূমিকায় অনিন্দ্য। শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড। বিশেষ সহযোগিতায় সোমক। পর্ব পরিচালনায় রাইট ব্রাদার্স থেকে অনির্বাণ ও অভিষেক। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। রেডিও মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী সন্দীপ রায়কে আমাদের এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।